করেন এখানে বাংলাদেশে বই বিক্রি হয়। আপনার মাধ্যমে আমরা বাংলাদেশের সকলের কাছে একটা আবদার বা আবেদন রাখতে চাই যে ভারতীয় প্রকাশকদেরও যেন বাংলাদেশে, বাংলা প্রকাশকদের যেন বাংলাদেশে জায়গা দেওয়া হয়। একটু জায়গা দে মা, তোমার মন্দিরে বসে একটা গল্পে গান আছে না, তো আমরাও ওই গানের সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই। আমি সে কথাটাই বলতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বলেছেন যে আসলে ভারত আমাদের বন্ধু প্রধান দেশ, তো বন্ধুত্ব কিন্তু ছোটবেলা থেকে শুরু হয়। ছোটবেলাতে আমি যেমন বন্ধুত্ব করেছিলাম গল্পের বই দিয়ে, মিনা কার্টুনের বই দিয়ে, ভূতের বই দিয়ে, তো আসলে বইয়ের বাইরে আমরা কেউই নই। তা আমার মনে হয় এই নিউজের মধ্য দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই একটা খুব সুন্দর সদৃষ্টি দেখবেন যেহেতু বাংলাদেশে খুব স্পেশালভাবে এখানে বইমেলা আমি দেখেছি বা দেখবো, আমার যেন ইন্ডিয়ান প্রকাশনগুলো বাংলাদেশে স্থাপন পায়, এটাই আমার পক্ষ থেকে আমার মাননীয় প্রধানমন্ত্রীকে বলা। বই পড়লে যেটা হয় যে আমরা যেহেতু সিনেমাটা তো একটা আমাদের যে বাস্তব জীবনকে ঘিরে যেহেতু সামনে আনা হয়, তো বইয়ের মাধ্যমে না আমরা অনেকটা কিছু জানতে পারি, সেটা আমাদের অভিনয়ের ক্ষেত্রে অনেক বেশি প্লাস করে দেয়। সো আমার কাছে মনে হয় যে অভিনেতা বা অভিনেত্রী বা শুধু তাই না, সাধারণ জনগণের জন্যেও, জ্ঞানের জন্য মনে হয় বই পড়াটা অনেক বেশি দরকার।